জাপানের হিমেজি আমরা আইসার ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা ফিরতেছি পাহাড়ের একদম এলাকার, অনেক পাহাড়ি এলাকা, পাহাড়ের মাঝখান দিয়ে অত সুন্দর রাস্তা দেখলে অনেক ভালো লাগে, দেখছেন কত সুন্দর সুন্দর রাস্তা, ছোট ছোট পাহাড়, কিন্তু বড় উঁচু উঁচু পাহাড়ও আছে। আর জাপানিজদের বাড়ি ঘর বা এদের একটা কমিউনিটি আছে, যেমন যেখানে হচ্ছে সবুজগুলো এগুলো কিন্তু ধান ক্ষেত। আমরা অনেকটা গ্রামীণ এলাকায় চলে আসছি জাপানের, অনেক সুন্দর আর কি, বাড়িঘরগুলো অনেক সুন্দর করা হয়, অনেকটা ছোটোখাটো কমিউনিটি বা ছোটো একদম শহরের মতো না, কিন্তু আবার শহর বলা যায় অনেকটাই, বাড়িঘরগুলো অনেক ছোটো ছোটো মনে হয় কাঠের, এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাড়িঘর। বাড়িঘরগুলো একদম কি বলবো যে ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ছোট ছোট, কিন্তু দেখতে অনেক সুন্দর, মনে হয় কাঠের বাড়ি আছে কিছু বা কনক্রিটের বাড়িগুলো অনেক সুন্দর করে বানানো হয়। আমরা মূলত বাসে মাইক্রোবাসে যাচ্ছি, যাওয়ার সময় রাস্তার পাশে যে বাড়িঘর দেখছি বা এদের যে মানুষ বাস করে, এটা কিন্তু অনেকটা কি বলবো মফাজাল শহর, আসলে এদের প্রত্যেকটা গ্রামই একটা শহর, শহরের মতো লাগে। দেখুন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে কত সুন্দর, তাই না? তাদের ঘরগুলো অনেক সুন্দর, কিন্তু ছোট ছোট ঘর কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। মানে রাস্তার সাইডে এগুলো মানে ম্যাক্সিমামই হচ্ছে বিজনেস, আর আমাদের যেমন দোকানপাট থাকে এদের ওরকম বাড়িঘর। এই যে এটা পাহাড়ি এলাকা, কত সুন্দর লাগতেছে না, ভেরি নাইস। এখানে ছোটোখাটো একটা নদী আমরা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি, এলাকার কি আমাদের গ্রাম, এদের ছোট ছোট জায়গা আমরা বাড়িঘর করে থাকি। মজার বিষয়রা যারা গ্রামে থাকে তাদের প্রত্যেক জনেরই মোটামুটি একটা করে গাড়ি আছে, কারণ এসব এলাকায় গাড়ি ছাড়া চলাচল করা যায় না, অনেক দূরে দূরে বাড়িঘর এদের। দেখেন বাড়িঘরগুলো যেটা অনেকটা গ্রামীণ, এখানে ধান ক্ষেত আছে, তারপরে অনেক পাহাড়ের এলাকা, গ্রামীণ এলাকা, অনেক দূরে আমরা মূলত আসি যে এখানে এদিকে আবার ধানের আবাদ হয় প্রচুর। ছোটো ছোটো গ্রাম, গ্রামীণ এলাকা কিন্তু আসলে গ্রামীণ না, শহরের মতোই। দূর দূরেতে পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোটো ছোটো বাড়িঘর, এটা একটা গ্রামের মতো একটা ছোটো ছোটো বাড়ি। এটা হচ্ছে জাপানি গ্রাম, সুন্দর একটা গ্রাম, রাস্তার সাইডে এগুলো কিন্তু ধানের আবাদ করছে হচ্ছে সবুজগুলো, কত সুন্দর পাহাড়। এখানে একটা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন মূলত আমরা টানেলের মধ্যে দিয়ে ঢুকবো, টানেল, এটা কিন্তু টানেল, আমরা টানেলের ভিতরে
মধ্যে ঢুকে গেছি, পাহাড়ের মধ্যে দিয়ে একটা টানেল করছে, একদম অন্ধকার। এই যে আমরা টানেল থেকে বের হয়ে গেলাম, এটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মাঝখানে এখানে ছোট